আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুবই ভালো আছেন। আজ হাজির হয়ে গেলাম পাস্তা দিয়ে দুধের ভিন্ন রকম একটা রেসিপি নিয়ে। এটা বাচ্চাদের খুবই প্রিয় এবং বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, তা প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি একটা পাত্রে কিছুটা পানিতে বলক তুলে নিয়েছি এবং দিয়ে দিলাম একটুখানি লবণ। দিয়ে নেড়েচেড়ে নিয়ে এখন আমি পাস্তা অ্যাড করে দেব। এখানে আমি 2 কাপের মতো পাস্তা দিয়ে দিলাম, হাফ কাপের 2 কাপ মানে মেজারমেন্ট কাপ ইউজ করছি। মেজারমেন্ট কাপের 1 কাপের মতো পাস্তা দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি, এখন আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব 5 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এগুলো একটু ছেঁকে নেব, ছেঁকে ঠান্ডা পানিতে ধুয়ে নেব। এদিক দিয়ে আমি দুধ বসিয়ে রেখেছিলাম চুলায়, দেখুন তো বলক চলে এসেছে। এখন এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেব। তো যেহেতু এটা বাচ্চাদের খাবার, এর জন্য চিনিটা একটু বুঝিয়ে দিবেন। আমি চিনিটা একটু কম করে দিয়ে দিলাম, দুধ চিনিতে বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। তো এরপর যে আমি নেড়ে ছেড়ে দেবো। আর আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, 1K থেকেও বেশি হয়েছে। তো এই জন্য আমি আমার ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের অবদান ছাড়া এটা কখনো সম্ভব হতো না। আর দেখুন আমি দুধ চিনির মধ্যে দিয়ে নেড়ে দিলাম এবং বলক চলে এসেছে। আমি আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স আপু ভাইয়াদের। আপনাদের সাপোর্ট ছাড়া কখনো এগিয়ে যেতে পারতাম না। তো পাস্তাটা রান্না করা শেষ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে এর থেকে মজাদার হয়েছিল। এভাবে আপনারা বাচ্চাদের অবশ্যই বাসায় রান্না করে দেবেন। আর যদি ভিডিওটি একটু ভালো লাগে, উপকারে লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।